বন্ধুরা, প্রত্যেকটি মানুষের ভেতর ভালো লাগার কিছু গুণ থাকে, আবার সেম ওয়েতে খারাপ লাগার কিছু দোষ থাকে। এই জন্যই বলা হয়ে থাকে দোষে গুণে মানুষ। আমরা যদি ওই মানুষটার ভালো বৈশিষ্ট্য দিকে ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাবো তার প্রতি মায়া, ভালোবাসা এবং দরদ তৈরি হচ্ছে। আবার সেম ওয়েতে যদি ওই মানুষটার খারাপ বৈশিষ্ট্যের প্রতি ফোকাস করি, আমরা দেখতে পাবো তার জন্য ঘৃণা তৈরি হচ্ছে। আমরা যদি একটা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই, আমরা অলওয়েজ তার ভালো গুণের দিকে ফোকাস করব। চলুন নিজেকে নবায়ন করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব, আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ।